আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজ বদনসিব বা হতভাগা লোকের চারটি আলামত সম্পর্কে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস দুর্ভাগা বা হতভাগা হওয়ার আলামত। নাম্বার এক, চক্ষু শুকিয়ে যাওয়া, অর্থাৎ এমন ব্যক্তি যার চোখ দিয়ে কখনো আল্লাহর ভয়ে অশ্রু বের হয় না। নাম্বার দুই, মন বা অন্তর শক্ত হয়ে যাওয়া, পরকালের জন্য অথবা অন্য কারো জন্য কখনো মন নরম হয় না। নাম্বার তিন, অনেক লম্বা আশা করা। নাম্বার চার, দুনিয়ার লোভ। এই চারটি বিষয় যা বদনসিব বা হতভাগা হওয়ার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি জিনিস থেকে হেফাজত করুন, আমিন।